ইন্ডিয়ান গিরি জাতের গরুর দুধ ও মাংস উৎপাদন। ইন্ডিয়াতে গিরের গড় দুধ উৎপাদন 1600-1800 কেজি হলেও 3100 কেজি দুধ উৎপাদনের রেকর্ড ইন্ডিয়াতে রয়েছে। ইন্ডিয়াতে হেরাল নামের গির গরুর এক উৎপাদন সময়ে 8200 লিটার দুধ দেওয়ার রেকর্ড রয়েছে। তবে ব্রাজিলে গির জাতের গরুর গড় দুধ উৎপাদন 3200-3200 কেজি এবং সেখানে শিরা নামের এক গির গরুর 62 লিটার দুধ দেওয়ার রেকর্ড রয়েছে। এই জাতের গাভী 4 মাস পর্যন্ত দুধ উৎপাদন ঠিক থাকে, এরপরে দুধ উৎপাদন দ্রুত কমে যায়। তবে কমে গেলেও 280-300 দিন পর্যন্ত দুধ উৎপাদন চলতে থাকে। তবে ছোট উৎপাদনকাল এবং গাভীতে সিমেন্ট দেওয়ার পর দ্রুত দুধ কমে যাওয়া দুধ উৎপাদনের গরু হিসাবে এই জাতের প্রধান সমস্যা। তবে উচ্চমাত্রার ফ্যাট এবং এগ্রু মিল্ক প্রোটিন সমৃদ্ধ গিরের দুধ খুবই সুস্বাদু। অন্যান্য জেবু জাতের গরুর মতো এই জাতের গরুতে রয়েছে 4.1-4.9 মাত্রার ফ্যাট এবং প্রায় সময় পরিমাণ মিল্ক প্রোটিন। আর এই জাতের ষাঁড় বড় জাতের হয়ে থাকে এবং মাংস সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশি। যে বৈশিষ্ট্য গির কে জেবু জাতের অন্য গরু থেকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে সেটা হলো দ্রুত শারীরিক বৃদ্ধি। গির বাছুর খুব দ্রুত বৃদ্ধি পায়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল বাটনে অল অপশন সিলেক্ট করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।